পাড়ায় পাড়ায় এখন ভোটের লড়াই এবং মহারণ এখন অলিতে গলিতে। আর ঠিক সেই মুহূর্তে আমরা এখন বসে রয়েছি 105 নম্বর ওয়ার্ডে। আমার পাশে আছেন সুশীলা মণ্ডল এবং তিনি প্রথমবার এবছর পুর প্রার্থী হয়েছেন। দিদি, কেমন লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্টারি হয়ে প্রথমবার জনগণের সেবা করার সুযোগ পাচ্ছেন, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আপনি প্রথমবার জনগণের সেবা করার সুযোগ পাচ্ছেন, তাহলে এই পুরো ভোটটা আপনার জন্য কতটা কঠিন হবে বলে আপনার মনে? আমার স্বামী যেভাবে কাজ করেছেন তো আমার সেটা দেখে মনে হচ্ছে না যে খুব কঠিন পরিস্থিতি আসবে, তবুও নিজেকে সতর্কভাবে থাকতে হবে এবং সেভাবে মানে যাতে ভোট মানুষ ঠিক মতন দিতে পারে। আপনি এই এলাকার পৌর মাতা মানে পৌর মাতা মানে পুরো ভোট প্রার্থী, রাইট? তো সেই জায়গা থেকে আপনি যখন 2021 শেষ হতে চলেছে, এই সময় এসে আপনার দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে আপনার এলাকার মানুষ এখনো কি কি জিনিস থেকে এখনো বঞ্চিত? উনি তো যা করে দিয়েছেন সবটাই মানে মানে মোটামুটি সবই কমপ্লিট করে দিয়েছেন, আর একটু বাকি আছে যেহেতু জল ঠল এটা জল নিয়ে একটু সমস্যা হয়, তো সেটাও আশা করি সেটাও আগামী দিনে পেয়ে যায় মানুষ। আপনি নির্বাচিত প্রার্থী হয়ে আসলে আপনি কি কি কাজ করবেন বলে মনে করছেন? যা বাকি আছে সবই হবে। কি কি বাকি আছে বলে কি কি বাকি আছে সম্পূর্ণটা তো এখন আমার জানা নেই, ঠিক আছে? এবার যেগুলো নিশ্চয়ই আমি দেখবো আগামী দিনে আমাকে মানুষ সুযোগ দিক সেই জায়গাটা আমি আসি, অবশ্যই আমি সেটাকে পূর্ণ করব। বিরোধীরা দাবি করছেন যে পুরো ভোট প্রার্থী কতটা চেনেন নিজের এলাকাকে, কি বলবেন জবাবে? জবাবে ওনারা কি চেনেন আমি তো আর জানি না, কিন্তু আমার সেভাবে নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি যে মানুষ আমার দিকেই বার্তা আছে। আর কিছু মানুষের জন্য আর কিছু বার্তা দিতে চান আপনি? না, মানুষের জন্য তো অনেক বার্তাই থাকবে, কেন মানুষ যদি না মানুষ পাশে থাকে তাহলে সেই জায়গাটা তো মানুষে আসতে পারে না, তো তাদের জন্য একটা বার্তা থাকবেই। এই যে বিরোধীরা ডেঙ্গু এবং জল নিকাশি ব্যবস্থা নিয়ে একটা দাবি তুলছেন, বলছেন যে পুরো ভোটে যেসব পুরো অঞ্চলগুলি তৃণমূলের দখলে ছিল সেখানকার জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেই জন্য সেখানে ডেঙ্গু হচ্ছে, এর জবাবে আপনি কি বলবেন? যে ইনি যে এখানকার যে কাউন্সিলর উনি তো বিশালভাবে কাজ করেন, তো এই নিয়ে আমার কিছু বলা নেই, আর যদিও বা কিছু আছে আমি আসি সেটাকে আমি নিশ্চয়ই চেষ্টা করবো কিছু করার, যাতে না ডেঙ্গুটা মানে রোগে না মানুষ পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি যাতে না আসে। আচ্ছা, শেষ মুহূর্তে এসে আপনি এলাকাবাসীর জন্য কোনো বার্তা দিতে চান? না, শেষ মুহূর্তে বার্তা আমার একটাই যে আমি জিতে আসি, এদের জন্য যেন কিছু করতে পারি, এটাই আমার বার্তা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আর আপনাকে অনেক শুভেচ্ছা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য।